হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 5:30, আর আমি বাপের বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, সাথে বোনদেরকেও নিয়ে নিয়েছি। আর চন্দননগর যখন এসেছি স্ট্যান্ডে যাবো না, এটা এবার হতে পারে? আর সাথে না এবারে বোনদেরকেও নিয়ে নিয়েছি, কেন প্রতিবার কি হয় বলো তো, সন্ধে হয়ে যায়, আর সন্ধে হওয়ার পর না বাড়ি ফিরে পড়তে হয়, সেই কারণে বোনদেরকে নিয়ে কোনো বাড়ি না ঘুরতে বেড়াতে পারি না। এইবারে ভাবলাম যে বোনদেরকে নিয়ে একটু বেড়াই। আর মনোর বাবা বলেই দিয়েছে যে ও একা একা ঘুরবে আর আমরা একসঙ্গে, মানে মনোর পিসি, মান্টি, আমি, আমার দুই বোন। তো আমরা বেরিয়ে পড়লাম, হাঁটা লাগালাম, আর স্ট্যান্ডের আশপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। যারা এখনো পর্যন্ত আসোনি চন্দননগর স্ট্যান্ডে, একবার এসে দেখো, জায়গাটা কিন্তু খুবই মনোরম, আর তারই সাথে আশপাশের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। বিবেকানন্দের মন্দির ওই দেখো, মনের বাবা হাঁটা লাগিয়েছে ওই দিকটাতে, আর ওই দিকে কিন্তু গঙ্গার পাড়, তাই জন্যে বললো এত গরমে তোমাদের সঙ্গে না ঘুরে আমি একটু ফুরফুরে হাওয়াটা খেয়ে আসি। আর আমিও চললাম বোনদেরকে নিয়ে, গুটি গুটি পায়ে হাঁটা লাগালাম। তো চলো বন্ধুরা, এখানে কিন্তু একটা ভালো দোকান আছে যেখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, তো সেইখানেই যাচ্ছি মনোকে নিয়ে। আর মনো দেখো দুজনকার কিন্তু হাত ধরে ফেলেছে, মানে আমার বোনের আর আমার, আর ওকে নিয়ে না খুব মুশকিল হয়ে যায়, এত দুষ্টুমি করে রাস্তায় বেরালে হাত ছেড়ে কিন্তু মাঝে মাঝে পালিয়েও যায়, তাই জন্য হাতটা চেপে ধরে রেখেছিলাম। আর কোল্ড ড্রিঙ্কসটা খাবো, কারণ এত গরম পড়েছে না, এই গরমে হালকা যদি একটু ঠান্ডা কিছু না খাওয়া যায় তাহলে কিন্তু রাস্তায় বেরিয়ে আরও গরম করতে লেগে যাবে। আর এইখানে একটা না বড় সমস্যা হয়ে গেছিলো, আমি শর্ট ভিডিও করছিলাম আর লং ভিডিও করছিলাম, দুটোর মধ্যে কী হয়েছে বলো তো, কোল্ড ড্রিঙ্কসটা যখন খাচ্ছি তখন কিন্তু ক্লিপটা নিতে ভুলে গেছি লং ভিডিওর, শর্ট ভিডিও নিয়ে ফেলেছিলাম, এই যে দেখো। তাই শর্ট ভিডিওটাকেই আমি এরকম করে একটু চালিয়ে দিলাম তোমাদের সামনে। আর এই যে মনো এখন ওর মাসির কোলে উঠেছে, ওটা ছোটো মাসি ওর। আর এই যে আমি এখন কোল্ড ড্রিঙ্কসটা খাবো, আর এত গরমে না এটা খেয়ে কী যে আরাম পেলাম, কী যে শান্তি পেলাম তোমাদেরকে কি বলবো বন্ধুরা। আর এখানে কিন্তু আমার ননদ খায়নি আর ছোটো বোনটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খায়নি, বললো আমরা খাবো না, আমরা অন্য কিছু খাবো। তা আমি জিজ্ঞেস করলাম কী খাবি, বললো ফুচকা। তো আমাদের কোল্ড ড্রিঙ্কসের পর্বটা মিটলে তারপর যাবো ফুচকা খেতে। চলো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস মোটামুটি খাওয়া হয়ে গেছে, এবার যাবো ফুচকা খেতে। To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. সবাইকে সঙ্গে করে নিয়ে চলে আসলাম ফুচকা স্টলে, এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো। আর সব থেকে অবাক বসে কি জানো, আগে তো 10 টাকার 8টা দিত, তারপর হলো 6টা, আর এখন হয়ে গেছে মাত্র 4টে। আমি তো শুনে পুরো অবাক যে 4টে ফুচকা 10 টাকার তাহলে কী পাবো, আর তাই জন্য বললাম 20 টাকা করে ফুচকা খাওয়া, তারপর পাবড়ি চাট বাদ বাকি হয়তো যদি পকোড়া বা চাউমিন যদি খাস তখন তাহলে সেগুলো খাই দেবো, কারণ 20 টাকার নষ্ট করে মাত্র 8খানা ফুচকার জন্য এটা মানে আমার ঠিক পোষালো না, তাই মাত্র 20 টাকা করে ওদেরকে খাওয়ালাম। আর যদি ওরা খেতে চায় তো তাহলে খাওয়াতাম, ওরাও বললো যে মাত্র 4টে করে। আমি তো মানে ওরা আমার সঙ্গে সঙ্গে ওরাও কিন্তু অবাক হয়ে গেছিলো। আর এখানে দেখো মনও দেখছে ঘোড়া, আর এখানে আশপাশটা না খুবই সুন্দর, স্ট্যাচু দিয়ে বাদবাকি সব কিছু জায়গাটাকে খুব সুন্দর করে তুলেছে, তার সঙ্গে লাইটগুলো কিন্তু আছে, চন্দননগরের লাইট কিন্তু ফেমাস, লাইটিংয়ের জন্যই কিন্তু বিখ্যাত এখানকার সব, জগদ্ধাত্রী পুজো বলো বা সব কিছুই এখানে কিন্তু লাইটিংয়ের জন্যই ফেমাস। আর এই যে মনোর মাসি আমাকে এখন একটা ফুচকা খাই দিল, আর তার সঙ্গে সঙ্গে আমি একটা দুটো করে ওদের কাছ থেকে ফুচকা খাচ্ছিলাম, কারণ আমারও একটু লোভ লোভ লাগছিলো সেই কারণে। আর আমি না একদম স্টপ হয়ে যাই, কোথাও যদি ভিডিও করতে হয় না পাবলিকের সামনে, আমার জানে না কেন আমার কথা বলা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি ফুচকা খাওয়া স্টার্ট করে দিচ্ছি, আর আমার বোন হাসছিল যে দিদি বললো খাবো না, আবার বলছে খাবো। তো কি বলো তো, প্রথমটা ভেবেছিলাম 10 টাকা নষ্ট করে লাভ নেই কো, অন্য কিছু খাবো, পাবড়ি চাট খাবো তাও ভালো, আর পাবড়ি চাটটা না এখানে অনেকটা করে দেয়, সেই কারণে আমি ভাবলাম ফুচকাটা খাবো না। তারপর দেখলাম 100 টাকা ভাঙতি হচ্ছে না, সেই জন্য আমি আবার 20 টাকার ফুচকা খেয়েই ফেললাম। We began to feel the fire. এবার চলে আসলো মাঝখান থেকে মনোর বাবার ফোন, কারণ এখন 7টা বাজতে চলেছে, আর সেই কারণে মনোর বাবা বললো আর যদি কিছু তোমাদের খাওয়া দাওয়ার থাকে বা ঘোরার থাকে ঘুরে নাও, কারণ এরপরে কিন্তু আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, কারণ আমার বোনদেরকেও ওদের বাড়িতে ছেড়ে দিতে হবে। চ
ছাদের পাশ দিয়ে যখন বেরিয়ে আসছি দেখলাম কটা ছেলে ওখানে বসে বসে গান বাজনা করছে। ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদেরকে একটু শোনাই আর দেখাই। আর এখানে মনোর পিসি নিয়ে নিয়েছে পাবড়ি চাট, আর আমার বোনরা না খেলো না, কারণ সন্ধেবেলা ওরা সেইভাবে কিছু খায় না সেই কারণে। আর ওর পিসির তো ফেভারিট এইখানকার পাবড়ি চাট, তাই জন্য নিয়ে নিলাম এক প্লেট। মনোর পিসি আবার এখানে বোনদের সঙ্গেও মজা করছিলো ভীষণ, তাই জন্য ওদেরকেও পাবড়ি চাট খাওয়াতে যাচ্ছিলো, বললো ওরা খেলো না। আর এখন তো এবার যাব আইসক্রিম খেতে। আর এই দেখো আমিও একটুখানি খেয়েই ফেললাম, কারণ আমারও না সত্যি কথা বলতে ভালোই লাগে পাবড়ি চাট খেতে। বাট এইবারে কি বলতো, মায়ের কাছে এত খাওয়া দাওয়া করে ফেলেছিলাম সেই কারণে কিন্তু আর সেভাবে পেটের জায়গা আমার কিছু ছিল না কো। আর ওপরে আবার 20 টাকার ফুচকাও খেয়ে ফেলেছি, সেই কারণে না আর কিছু খেলাম না। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণ মজা লাগে, তাই জন্য সবার জন্য একটা করে নিয়ে নিলাম। আর এখানে না আমার ছোটো বোনটা বললো যে আমি কর্নেটো খাবো না, চকোবার খাওয়া দিদি। তো আমি এখানে চকোবার যেই না নিয়েছি, সাথে সাথে মনোর কিন্তু চকোবারের উপর চোখ পড়ে গেছিলো। আর ওর কর্নেটোটা ছেঁড়ার পরে, খুলে দেওয়ার পরে এবার কি হয়েছে বলো তো, যে আমার বোন চকোবার খেতে লেগেছে, তখন বলছে আমিও খাবো। কিন্তু ও এত ধীরে ধীরে বলছিল আমি কিছু শুনতেই পাচ্ছিলাম, তখন পরে বললাম ইশারাতে যখন বোঝাচ্ছে যে ও চকোবার খেতে ইচ্ছা করছে, ভাগ্যিস আমার কর্নেটোটা খুলি নিকো, নাহলে ডবল ডবল আমাদের আইসক্রিম খাওয়া হয়ে যেত। তো মনো যেটা খেলো না সেটা খেয়ে মানে আমি খেতে শুরু করলে আমার বাদবাকিটা ওকে নতুনটা দিলাম, মানে চকোবারটা দিলাম। ওর কিন্তু চকোবার খুবই ফেভারিট, চকলেট জাতীয় ওর খাবার এত ফেভারিট কি বলবো। আর এইখানে নিয়ে নিয়েছে চকোবার, আর আমিও নেবো কর্নেটোটা, আর ওকে দিয়ে দেবো চকোবারটা। দেখো এবার এখানে সবাই আইসক্রিম খেতে লেগেছে। আর এখানে একটা কী ব্যাপার হয়েছে বলতো, এখানে ছোটো ছোটো স্টলগুলো আছে আইসক্রিমের স্টলগুলো, ওরা কি করে বলতো, আইসক্রিমটা বিক্রি করে দেওয়ার পরে বলে যে চলে যা, মানে একটু সাইডে চলে যা, কারণ ওনাদের এখানে জায়গা নেই, মানে যে কাস্টমার্সে যে দাঁড়াবে পুরো রোডের ওপর, তো সেই কারণে বলছে সরে যা। আর যেই না সরে গেছি, আর আমি তো সাথে সাথে ভুলেই গেছি যে আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে, আমাকে বলছে তুমি পরে দিয়ে যাবে, মানে পরে দেবে, আমার কোনো ব্যাপার নয় কো, তুমি পরে দেবে, তুমি সাইডে যাও। আর যেই বলেছে আর আমি যে সাইডে এসেছি, আর আমি তো ভুলে গেছি। পরে কি হলো, আবার অনেকটা এগিয়ে যেতে আমার মনে পড়লো যে টাকাটা তো দিইনি, আমার বোনরা মনে করালো, আবার ফেরত এসে টাকাটা দিলাম। তো মানে এরকম মাঝে মাঝে না আমার ভুলও মনের জন্য আমি অনেক কিছু ভুল করে ফেলি। তো অনেক দোকানদারের সঙ্গে আমার এরকম হয়েছে, হয়তো বিলটা করে ফেলেছি, সব করে ফেলেছি, টাকাটা দিয়ে ফেলেছি, আর টাকা হয়তো ফেরত পাবো সেই টাকাটা না নিয়ে চলে আসছি, হয়তো সেখানে 500 টাকাই হয়ে গেলো, এরকমই আমার অনেকবার ব্যাপার হয়েছে। আর এক জায়গার দোকানে না, আর এই যে আমার বোনরা এখন টাটা বাই বাই করে দিচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে ভিডিওটা শেষ করতে হবে, কারণ আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো এইখানে মনো কিন্তু আইসক্রিম এখনও খাচ্ছে, ওর আইসক্রিমটা খাওয়া হলে তবে আমি একটুখানি এগিয়ে যাবো। আর মনোর আইসক্রিম খাওয়া হয়ে গেছিলো আমি হাতটা ধুয়ে দিতে, তারপর যখন একটু এগিয়ে আসি মনোর বাবা যখন ডাকছে, আর আমি যখন হাঁটা লাগাচ্ছি সবার সঙ্গে, তখন মনোর চোখ পড়ে গেছে এই খেলনাগুলোর ওপরে, এই যে বেলুনগুলো আছে খেলনাগুলো আছে এগুলোর উপরে চোখ পড়ে গেছে। আর ও যদি কিছু চায় আমি যে কিনে দেবো না, এটা হতে পারে এইখানে আমি এখান থেকে এই যে যে এইখানে যে বাবল ওঠে, যে ছোটো ছোটো বলগুলো ওঠে, সেই খেলাটা কিনে দিচ্ছি। এটা কিন্তু আমার ছোটোবেলা খুব ফেভারিট খেলা ছিল, কারা কারা খেলেছে অবশ্যই কিন্তু জানিও। ও দুটো খেলা কিনে দিলাম, একটা রিংটং হয় গান বাজে ফোন, আর একটা হচ্ছে ওরকম গেমের বলগুলো ওঠে, আর তার মধ্যে কালেক্ট করতে হবে। তো এখানে নিয়ে নিচ্ছি দুখানা খেলা। আজকের মতন এখানেই বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা বাজিয়ে দাও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই বাই।